মাই বেঙ্গলি ব্লগে তো থাকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ সন্ধ্যা সন্ধ্যা আজকে ব্লগটা শুরু করছি, আর এই দুদিন ব্লগ দেওয়া হয়নি, তো ভাবলাম যে আজকে একটু শুরুই করে দিই আপনাদের সঙ্গে একটু কথা বলার জন্য। তো সেই জন্য সন্ধ্যাবেলা আমি এখন ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে এখন আমি ঘর থেকে বেরোয়নি, তো ঘুম থেকে উঠে এই যে নখগুলো অবস্থা খুব খারাপ হয়ে আছে, তো ভাবলাম একটু নেল পলিশ গুলো তুলে ফেলি, তো সেই জন্য রিমুভার নিয়ে বসে পড়েছি। আর দরজাটা আটকানো আছে, তার একটাই কারণ হচ্ছে শুনো শুনো আছে জেগে, ও এখন আমার ঘরে আসেনি, কারণ দরজাটা আটকানো ছিল সেই জন্য। ও যদি দেখে যে আমি এই ড্রয়ারটা যদি আওয়াজ পায় খোলার, সাথে সাথে যেখানেই থাকুক না কেন ছুটে চলে আসে, যদি আওয়াজ ওর কানে যায়। আজকে জানেন তো প্রায় ভোর 4টার সময় উঠেছি, আর ওঠার পরে ঘুম আসছিল না, তো ঘুমাইনি অনেক, প্রায় 5:30 পর্যন্ত জেগে তারপরে উঠলাম, একটু ফ্রেশ ট্রেশ হলাম, হয়েটে ঘরে এসে যে আসনটা সেলাই করছিলাম, তো সেই আসনটা একটু হাত দিলাম, সেটা একটু করলাম, করার পরে সকালে এটা ওটা খাওয়া, মানে চা বিস্কিট এগুলো খেয়ে তারপরে ঘরে এসে আবার 1 ঘন্টা ঘুমালাম, মানে 9:45 থেকে 8:45 থেকে 10টা পর্যন্ত ঘুমালাম, কারণ শুনো এসে আমাকে টেনে তুলে দিয়েছিল, কারণ সকালে খাবার খেতে হবে সেই জন্য। তো উঠে টুটে সেই থেকে আর শুই টুই নি, আর এই যে এখন একটু আগে আমি স্নান করলাম, একটু আগে বলতে 1.5 ঘন্টা, 5:15-20 নাগাদ আমি স্নান করেছি, আর এখন বাজে 6:45। তো স্নান টান করে ভাবলাম যে এখন সেরকম কোনো কাজ নেই, একটু শুই, একটু শুয়ে শুয়ে জাস্ট মোবাইলে এটা ওটা দেখছিলাম। নেল পলিশ তো তুললাম, কিন্তু আমি এক্ষুনি নেল পলিশ করে নেব, কারণ আমি একটু নখগুলো বড় করতে চাইছি, কারণ এই পরিস্থিতিতে ভেবেছিলাম যে নেল এক্সটেনশন করাবো, কিন্তু সেটা তো সম্ভব হবে না, কারণ বাড়িতে কাউকে নিয়ে আসা যাবে না, আমিও যেতে পারবো না, তো ভাবলাম একটু, আমি তো নখ রাখি না, নখগুলো খুবই নরম, নখগুলো খুবই নরম, একটু এরকম করলে ভেঙে যায়, তো সেই জন্য আর আমি তো বড় সেরকম ভাবে করতে পারি না নখ, মানে বড় কোনোদিন করার চেষ্টাও করি না সেরকম ভাবে, তো একটু বড় করেছি আর খুব ভালো করে কাটেও নি, তো আবার নেল পলিশ করে নেবো, যাতে একটু শক্ত হয়ে থাকে, যাতে একটু ভাঙতে কষ্ট হয় নেল পলিশ নখগুলো। নেল পলিশ আমার পরা হয়ে গেছে, এখন আস্তে আস্তে বাইরের দিকে যাব। এই যে ডোরটা চাবি দিয়ে, মানে তালা দিয়ে রাখার কারণও আশা করি আপনাদের আলাদা আলাদা ভাবে বলতে লাগবে না। আমার এই জানলা দিয়ে দেখায় ওই যে বাজারের মধ্যে যে লাইট পোস্ট আছে, সেই লাইট পুরো আমি এখানে শুলে একদম চোখে লাগে। তো জানেন তো আমি চেষ্টা করছি আমার মুখের হাসি যাতে বেরোয়, কিন্তু এই কটা দিন ধরে না মুখের হাসি যেন কমে গেছে, আমি নিজে ফিল করতে পারছি, চেষ্টা করছি কিন্তু হচ্ছে না, আমি ঠিক হতে পারছি না, তাও মানিয়ে নেওয়ার চেষ্টা করছি, সবার সঙ্গে সেরকম ভাবে মিলেমিশে থাকার চেষ্টা করছি, আনন্দে থাকার চেষ্টা করছি, কিন্তু তাও মনের মধ্যে যেন সেই কষ্টটা থেকেই যাচ্ছে, মানে নিজেকে ঠিক রাখতে পারছি না, কি করব, এইভাবে চলতে হবে আর কি। এই যে এইটুকু হয়েছে, ভয়ট করলে হয়ে যাবে, তো ভয়ট করতে হয়তো 2 দিন লাগবে, আজকে আমি ইচ্ছা করে বসিনি, অনেক টাইম ছিল হাতে কিন্তু আসনটা নিয়ে বসতে ইচ্ছাই করলো না, তো ওই জন্য আর বসিনি, নয়তো হাফ হয়ে যেত আর কালকে হাফ করতাম কমপ্লিট হয়ে যেত, মানে 5 দিনের মধ্যে আসন কমপ্লিট হয়ে যেত, কিন্তু সেটা আর হলো না, এইরকম রয়েছে। থেকে তো ঘরের মধ্যে বকবক 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 করেই যাচ্ছি, এখন একটু বাইরে যাবো, শুনু ঘুমাচ্ছিল বেশ বেশ অনেকক্ষণ উঠেছে, মানে আওয়াজ শুনতে পাচ্ছি, ওর মনে হয় মুডটা ঠিক নেই, কারণ ঘুম মনে ঠিকঠাক হয়নি, তো মুড ঠিক নেই, চলুন দেখা যাক। সোনা মাম্মাম তুমি কি করছো, পড়াশোনা?
ওই যে বললাম না, শুরু মুডটা অফ আছে, ঘুম ঠিকঠাক হয়নি, উঠে পড়েছে তাড়াতাড়ি, এখন ওই রকম ভাবে বসে আছে। তো দাদার কাছে এখনো পড়াশোনা করবে সন্ধ্যাবেলা সকালবেলা ও নিজের থেকেই বলে পড়াতে। বাবা তুমি হিপো দেখছো, দেখো দেখো বাই করো, হিপো হিপো বাই করো, বাই করো, তাড়াতাড়ি বাই করো। এইটাই তো হিপো, দেখি একটু দেখাও সবাইকে, দেখাবো দেখাবো। হ্যাঁ তুমি হিপো বাই করেছো? এই দেখো ওই এই যে দেখো দাদা এই কম্পিউটারে দেখো, দেখাচ্ছে আর শুনু বইয়ে বার করছে। আর এই যে বারান্দায় খাটের উপর বসে আছে মা আর বাবা, আর ওই ঘরে তো শুনু আর দাদা রয়েছে, আর বৌদি গেছে চা করতে। সন্ধ্যাবেলায় হচ্ছে, চায়ের পর্ব চলবে আমাদের একটু পরেই। আর বৌদি আর কিছু করছে? বৌদি আজকে আওয়াজ হচ্ছে কেমন? আর এই যে দেখায়, এটার উপরে অবস্থাটা দেখায়। শুনা, এই যে খেলছিল, খেলছিল, এই যে গাড়ি তৈরি করছিল, কি সুন্দর গাড়ি তৈরি করা শিখেছে, এই যে এই যে এত বড় উঁচু করেছে না, তোর মা খাওয়াতে নিয়ে গেল বলে এই গেটে গিয়ে এই রুম করে দিচ্ছে। ও ওই যে শুনু, এই যে খাট সারা খাট এই করে করে রেখে দিয়েছে, এই যে গাড়ি, আর ওই যে গাড়ি তৈরি করা শিখছে, মানে পারে এখন তো, একা একা বসে বসে সারাদিন ধরে খেলা করে নিজের মতো করে, নানান রকম খেলা শিখেছে। ও হ্যাঁ, রান্নাবাটিও শিখে গেছে, ওকে কার মানে শেখাতেও লাগে না, দেখে সব। আজকে দেখছি দু একটা পাতা তুলেছে, জানো, পাতা টাতা তুলে শাক রান্না করছে। শুনো একটা নতুন জিনিস শিখেছে, ও হচ্ছে জ্বর মাপে, মানে সবার দেখে, থার্মোমিটার তৈরি করে একটা পেনকে নিয়ে দেখে দেখে বেড়ায় সবার। ও ঝাড়া দিয়ে আবার হাতের নিচে দেয়, দিয়ে আবার দেখে যে কতটা জ্বর উঠলো। ওই যে আমাদের চা চলে এসেছে, আমরা এখানে চারজন বসে, আর দাদা শুনু ওই ঘরেই আছে, আসলো না ওটা? শুনু এখন পড়াশোনা করছে বলে ঘর থেকে বেরোচ্ছে না, আর এখানে আমরা চারজন বসে বসে চা খেয়ে নিচ্ছি। এখানে খুব ব্যস্ত আছে, তো শুনুকে এখন পাওয়া যাবে না, একটু পরে আবার শুনুর কাছে আসছে, মানে শুনুই আসবে একটু পরে, ও ওইসব দেখায় ব্যস্ত হয়ে রয়েছে। আর সবাই মন দিয়ে এখন সিরিয়াল দেখছে, ওই যে সব বসে আছে ওখানে। সন্ধ্যাবেলা হলে মানে সন্ধ্যা হলে আমাদের বাড়িতে সন্ধ্যাবেলাটাই শুধু টিভিটা চলে, এই সন্ধ্যাবেলায় সবাই মিলে এক জায়গায় বসে মোটামুটি দু একটা সিরিয়াল দেখা হয়। দেখি কি 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 হচ্ছে, কি হচ্ছে দেখা, একটু লজ্জা বা, একটু হাই করে দাও ওখান থেকে। ওই বাবা শুনু এই যে ঘর থেকে এসে দুষ্টুমি শুরু করে দিয়েছে, ওর মুড পুরো ফ্রেশ হয়ে গেছে, এখন এসে দুষ্টুমি শুরু করেছে। মামাম পাটা এইরকম ভাবে ধরবো, ধরে তাল গাছ করে রেখে দেবো। হ্যাঁ করবো, তাল গাছ করবো তো। হ্যাঁ কি পড়াশোনা করলে শুনি একটু? টাইগার, টাইগার, এলিফ্যান্ট, আর কি, লায়ন, আর কি, ডগ, ক্রোকোডাইল, আর কি আর কি আর কি বলো। তোমার নাম কি?
শান্তি হলো, খাটের উপর উঠলো, উঠে বলছে বাবা শান্তি। সোনা বলো তো আবার একবার, বাবা শান্তি। শান্তি ওই ঠান্ডা জল খাবে, খেয়ে ওরকম বলবে বাবা শান্তি। পুতুল আছে কোথায়? পুতুল
আমি তো প্রথমে বলে